জনগণের ভোটেই তো 77টা এমএলএ জিতেছে ও মমতা ব্যানার্জি জনগণের ভোটেই তো হেরেছে জনগণের ভোটেই তো আমার কাছে হেরেছে 1956 এজেন্সি আরে আমাকে সরানোর দাবিতে দিল্লিতে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস ও বেকার ও আইন তো জানে না আপনাদের এই ফটো সেশন করতে গেছে এবং যাতে মিডিয়া পার্টিসিপেট বাজার খুব খারাপ মিটিং এ লোক হচ্ছে না 80% চেয়ার খালি কারণ পাট্টা দেওয়ার সুযোগ নেই এই যে দেওয়ার সুযোগ নেই এই মিটিংয়ে আর সবুজ সাথীর বাচ্চাদের তুলে আনার সুযোগ নেই তাই মমতা ব্যানার্জির মিটিং ও ভোক আটটা লোক নেই উনি কোর্টে যাচ্ছেন না উনি কোর্টে জুডিশিয়ারিতে যাচ্ছেন না জুডিশিয়ারি তো ভারতবর্ষের নিরপেক্ষ জায়গা আর এনআইএ সিবিআই ইডি ডাইরেক্টর ঠিক করে প্রধানমন্ত্রী বিরোধী দলের সংগঠন প্রধান বিচারপতি উনার সিআইডি আর উনার পুলিশ উনার রাজীব কুমার আর দিলীপ গোয়েল ওটা উনার কোন পকেটে আছে না ভ্যানিটি ব্যাগে আছে একদম সঠিক কথা নয় তবে ওরা প্রয়োজন হলে যাকে খুশি যেমন মুসলিমদেরকে তেজপাতা মনে করে তরকারিতে লাগে কিন্তু খায় না এই আরাবুলকে মনে করেছে ভোটের সময় ভিতরে রাখবে কাইজারকে তাড়া করবে দিয়ে সকল ভোট লুট করবে সবটাই হচ্ছে ভোটের অঙ্কে গণিতে হিসাবে গুন্ডা নির্ভর পার্টি গুন্ডাদেরকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি মানে একযোগে 30 জন নেতাকে নোটিশ পাঠিয়েছে সিবিআই কাঠিতে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই এর আবার মমতা ব্যানার্জি বলছে কাউকে হারিয়ে দিতে না 30 জন নেতাকে তিন মূলে 61টা এফআইআর হয়েছে পোস্ট পোল ভায়োলেন্স তাদের গুন্ডাদের অ্যারেস্ট কেন হয়নি হাইকোর্টে 19টা গুন্ডার নাম দিয়েছিল 3 জন জেলে জ্যোতিপ্রিয় মল্লিক কৃষ্ণ মণ্ডল শেখ শাহজাহান এখনো 16টা গুন্ডা বাইরে শকত মোল্লা জাহাঙ্গীর উদয়ন গুহ এদের গ্রেপ্তারের দাবি করছি আমরা এরা কেন বাইরে ঘুরে বেড়ায় আর এই যে বিজেপি প্রার্থীরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছে আজকে হচ্ছে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর ধাক্কাধাক্কি করা হয়েছে কালকে লকে চালা দিয়ে হয়েছে সব জায়গায় ওরা বুঝেছে বিজেপির প্রার্থীরা জিতবে দিলীপ ঘোষ 1 লক্ষের বেশি ভোটে জিতবে লকেট গতবারের থেকে দ্বিগুণ ভোটে জিতবে তাই হামলা করছে বাধা দিচ্ছে জনগণ দেখছে আর প্রত্যেকটা বুথ সেন্ট্রাল পোস্ট দ্বারা সুরক্ষিত এবং ওয়েব ক্যামেরা মনিটরিং বাই দি সিআই এই ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে আমার মনে হয় এবারে জনগণের বিপ্লব আসন্ন তৃণমূলকে সমূলে উৎপাটিত করার জন্য মানুষ ইভিএম পর্যন্ত যেতে চায় ইলেকশন কমিশন সেইটুকু সুযোগ দিলেই তৃণমূল সাফ হয়ে যাবে শুভেন্দু দা ভূপতিনগরের শ্লীলতাহানির ধারা দিয়ে কি এনআইএ কে দুর্বল করে মৌলবাদী পুরোনো প্র্যাকটিস সিবিআই এর বিরুদ্ধে করে ইডির বিরুদ্ধে করে আমি এনআইএ কে পরামর্শ দেব সার্টিফাইড কপি তুলে নিয়ে উচ্চ আদালতে যেতে আর তৃণমূলের প্র্যাকটিস তৃণমূলকে ভোট দিলে এত কাঁচা এফআইআর করে যাতে মমতা ব্যানার্জি বামাল ধরা পড়ে মমতা ব্যানার্জি আর তার পুলিশ এরা বামাল ধরা পড়ে দেখতে থাকুন কি কি হচ্ছে দেখতে আর তৃণমূলকে ভোট দিলে আগে আবাসের টাকা আগে আবাসের টাকা তৃণমূলকে ভোট দিলে আগে 40 লক্ষ বাড়ির তালিকা প্রকাশ করুক 45,000 কোটি টাকা তৃণমূল পেয়েছে ভারত সরকারের কাছ থেকে তার হিসাব দিক তারপরে টাকা